সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের পরবর্তীতে আবার ভিডিওতে চলে আসলাম আমাদের সেলিম ভাই। আজকে এমন কালেকশন করছে আমাদের সেলিম ভাই যে আজকে আপনারা যদি ছাগল কিনতে চান ফিরে যাওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে আজকে কসবিতে ছাগল দেখাবো, 100% ইউনিক কালেকশন। 38 থেকে 40-41 ইঞ্চি পর্যন্ত তোতাবড়ি ছাগল দেখাবো, পাঠা দেখাবো ক্রসের, পাঠা দেখাবো 100, বারবারই ছাগল আছে বাচ্চা সহ, কসবিটের বাচ্চা সহ ছাগল আছে, তোতাবড়ি গাভিন আছে, বিটল ছাগল আছে। বিটল শুরুতে আমাদের সেলিম ভাই সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দয়ে খুব ভালো আছি ভাই। আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছে না? ইনশাআল্লাহ। আজকে কত পিস ছাগল কালেকশন করছেন? আজকে মোটামুটি ভাই 50-এর উপরে ছাগল আছে ভাই। ইনশাআল্লাহ 50-এর উপরে? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি তো জানেন প্রত্যেক বছরই কিন্তু আমি মনসাপদ উপলক্ষে যে পাঁঠাগুলো কালেকশন করি সেই সময় কিছু কিছু পাঁঠা এখন আস্তে আস্তে করে ঘরে তোলা শুরু করছি। সাথে 100% তোতাপুরি ছাগল, বিটল ছাগল, ক্রস বিটের ছাগল, দুধের ছাগল, বারবারি ছাগল, সব কিছু মিলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ভাই। আবহাওয়া খারাপ তো ইনশাল্লাহ দোয়া করেন যতটুকু, তারপরে প্রত্যেক সপ্তাহে যেহেতু করি নিয়মিত এই কারণে কিন্তু ভিডিওতে আসা ভাই। জি জি জি। কথা একেবারে কম বলবো, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, এর মধ্যে কাজ শেষ করে নিতে হবে। তার জন্য কথা হচ্ছে আজকে প্রতিবন্ধী শুরু করছে। আরও একটি কথা সেলিম ভাই, ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে সেলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আছে, বিস্তারিত ওনার সাথে কথা বলেন। সেলিম ভাই। জি ভাই। ভিডিও শুরুতে এই দুটো দেখাবেন? হ্যাঁ, ভিডিওর শুরুতে ইনশাল্লাহ এই দুটো দিয়ে শুরু করি ভাই। একদম পাংখা কালেকশন, একদম পাংখা কালেকশন। আজকে যেগুলো দেখাবো ইনশাল্লাহ একের পর এক সেরা কালেকশন আছে, সেরা কালেকশন একের পর এক। আমার ভাই, আমি অনেক ছাগল কিনছি কিন্তু এরকম ভিন্ন ধরনের ছাগল আমার চোখে খুব কম পড়ছে ভাই। খুব এত সুন্দর কোয়ালিটি ফুল ছাগল খুব কম পড়ছে ভাই। আচ্ছা, পাঠা এবং পাঠি না ভাই? পাঠা এবং পাঠি। আচ্ছা, বয়সটা কেমন যাচ্ছে বর্তমানে? বয়সটা এটা 6-7 করে ভাই, দুইটাই 6-7 করে, দুইটাই 6-7 করে। এটা ফুল জিবলা, এটা দিয়ে কিন্তু আবার প্রজনন করানো আছে এটা কিন্তু ভাই। এটাকে? হ্যাঁ, এটা কিন্তু 40 ইঞ্চি উপরে আছে, 40-41 ইঞ্চি হাইট কিন্তু হাইট আছে এটা। আর এটা কিন্তু 39-40 ইঞ্চি হাইট কিন্তু এটা। হ্যাঁ, মেয়েটা, মেয়ে ছাগল দেখেন, এত বড় তোতা ছাগল, এত বড় ছাগল মিলে না ভাই, মিলে না। হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করতে হবে ভাই, এত বড় ছাগল কিন্তু সচরাচর কিন্তু মিলে না কিন্তু ভাই। জি জি জি, বুঝতে পারছি। জি, দেখ এই পাঠা এবং পাঠি একদম ইউনিক কালেকশন, যদি নিতে পারেন নেবেন, সমস্যা নাই, সেলিম ভাইয়ের কথা বলে নেবেন। ভাই, এই পাঠাটার দাম কেমন চাচ্ছেন, পাঠি কেমন দাম ভাই? এটা আমি আলোচনা সাপেক্ষে দাম চাইতে যাচ্ছি ভাই। আলোচনা সাপেক্ষে? জি জি। দেখ এই দুইটা ছাগল একবার ইউনিক কালেকশন, যার কারণে দুইটাই আপনার হচ্ছে আলোচনা সাপেক্ষে সেলিম ভাই যাবে। জি জি জি। হ্যাঁ, আমি আরো দেখিয়ে দিই, দেখেন এই যে জিবলাটা একটু দেখিয়ে দিই, একদম ফুল জিবলা ভাই। এই যে এই যে, যেমন লম্বা তেমন বডি তেমন শরীর স্বাস্থ্য, সব দিকে অল স্কোয়ার ভাই, অল স্কোয়ার। জি জি। আচ্ছা, এই যে পাঠি, এই যে বললাম দেখেন, এই যে বাচ্চা টাচ্চা হয়েছে। জি, আবার কিন্তু এটা ফুল প্রে 3 মাসের কিন্তু প্রেগনেন্ট, একদম গ্যারান্টি সহকারে দেবো ইনশাল্লাহ। গ্যারান্টি দিবেন? গ্যারান্টি সহকারে দেবো। আচ্ছা, সেলিম ভাই গ্যারান্টি দিবে, সেলিম ভাই সাথে বিস্তারিত একটু কথা বলে নেবেন, সমস্যা নাই। তবে দাম দুটোরই বলা গেল না, আপনারা আলোচনা সাপেক্ষে কথা বলে নিন নাকি ভাই? জি জি ভাই, এই অবস্থা। তবে এই ধরনের ছাগল পাওয়া খুব দুষ্কর, মিলানো যাবে না। পাঠা হয়তো মিলানো যেতে পারে, কিন্তু ছাগি মিলানো এরকম ছাগি মিলবে না ভাই, ছাগি মিলবে না, এরকম ছাগি মিলবে না। আপনারা এই ছাগি নেন আর না নেন অন্তত এসে দেখে যান, দেখে যান। দাওয়াত থাকলো ভাই, দাওয়াত থাকলো, চা খাওয়া দাওয়াত থাকলো, এসে দেখে যান, দেখে যান। যাক, আরো কিছু আছে ওগুলো একটু দেখাই আপনাদেরকে। সেলিম ভাই। জি ভাই। বিটল ছাগল দেখাবো? জি ভাই, 100% পিওর বিটল দেখাচ্ছি, নাগরা বিটল। আচ্ছা, এটা বয়স কেমন যাচ্ছে ভাই? এটা 6-7 বয়স ভাই। লাইভ ওয়েট কেমন যেতে পারে ভাই? ভাই লাইভ ওয়েটটা তাও মোটামুটি 80-85 কেজি আছে ভাই। 80-85 কেজি? 80-85 কেজি লাইভ ওয়েট আছে, লাইভ ওয়েটই আছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। জি, মানে বেশি ছাড়া ইনশাআল্লাহ কম হবে না কিন্তু ভাই। আচ্ছা, হাইট কত যেতে পারে ভাই? হাইট আছে একদম মাপা 38 ইঞ্চি হাইট আছে ভাই। 38 ইঞ্চি হাইটের বিটল ছাগল দেখেন? হ্যাঁ, অনেকের কাছে বলে বললে না এটা 40 ইঞ্চি হাইট আছে, কিন্তু না ভাই, একদম মাপা 38 ইঞ্চি হাইট আছে। জি জি। বিটলটা দেখেন, বডি একদম পারফেক্ট, একদম পারফেক্ট, খুবই সুন্দর বডির বিটল ছাগল এটা। তো একটা জিনিস শুধু আর অভাব আছে ভাই, যে পশমটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, পশমটা চেঞ্জ হচ্ছে, তো জি এই কারণে পশমটা একটু পাতলা পাতলা মনে হচ্ছে। এটা 8-10 দিনের মধ্যে ইনশাল্লাহ একদম পরিপূর্ণ হয়ে যাবে ভাই। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাওয়া 75,000 টাকা দাম চাওয়া। 75,000 টাকা? জি ভাই। 75,000 টাকা হলে এই ছাগলটা আপনি দিতে পারবেন। দেখেন এখানে তোতাপুরি ছাগল আছে, একটি বাচ্চা সহ না ভাই? জি জি ভাই। বাচ্চাটা কি বাচ্চা হয়েছে? বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই, বাচ্চা দুইটা বাচ্চা হয়েছিল ভাই, একটা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, মারা গেছে। হ্যাঁ, আর এক সেই পান চাইছে বাচ্চাটা, সেই সুন্দর পান চাইছে। মুখটা একেবারে ছোট মুখের, একদম বলার মতো না ভাই। আজকে আর সেরামি আর সেরামি ভাই, একের পর এক হিট কালেকশন আছে। কতদিন বয়স ভাই বাচ্চাটার? ভাই বাচ্চাটা অল্প মানে 17-18 দিন বয়স ভাই। আচ্ছা, মাটা ওই মা গাবিন মাটা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 17-18 দিন বয়স, বুঝতে পারছি ভাই। এই বাচ্চা, এই ছাগলটা কয় দাঁত যাচ্ছে বর্তমানে ভাই? এটা 8 দাঁত ভাই। 8 দাঁতের? জি জি, 8 দাঁতের। দুধ ভালো পাচ্ছে না ভাই? দুধ ভালো পাচ্ছে মানে কি, দেখেন এই যে দেখেন দুধের ওলান, দেখেন কি অবস্থা বাচ্চার মুখ, একবারে ছোট, একবারে ছোট, একদম 100% পিওরিটির বাচ্চার বাচ্চা ই আসছে ভাই। আচ্ছা, এই মা এই বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই? এই জোড়া মিলে 70,000 টাকা দাম চাওয়া। 70,000? জি ভাই। বাচ্চা সহ
মা ছাগলটা 70,000 টাকা হলে দিতে পারবেন সেলিম ভাই কাছ থেকে একদম ভাই? ভাই একদম না, কিছু কম বেশি তো ইনশাল্লাহ করাই লাগবে ভাই, যেহেতু একদমের কথা বলিনি হয়তো কিছু কম বেশি করা যাবে সীমিত। এখানে দেখেন বাচ্চা সারা একটি ছাগল, আগে বাচ্চাই দেখে বাচ্চা ধরে রাখা যাবে, আগে বাচ্চাই দেখেন বাচ্চা ধরে রাখা যাবে মানে কি? দেখেন একটা তোতার বন্ধু বাচ্চা আছে, বাচ্চার কালারটা কি আর কোয়ালিটিটা কত সুন্দর বাচ্চাটার দেখেন। মেয়ে বাচ্চা? এক মেয়ে বাচ্চা ভাই। এটাও মেয়ে বাচ্চা? বয়স ওই 1 মাস ভাই। 1 মাস? জি। আর এই মাটার বয়স কেমন যাচ্ছে? মাটা এটা দাঁতটা দেখা হয় নাই ভাই আমার, এদের সবে মাত্র 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত বয়স? জি জি ভাই। 4 দাঁতে প্রথম প্রেগনেন্ট বাচ্চা? প্রথম প্রেগনেন্টের এটা বাচ্চা, এই বাচ্চাটা। আচ্ছা এই মা বাচ্চা সেট কেমন দাম আছে ভাই? ভাই এটার দাম পড়বে 40,000 টাকা দাম পড়বে। একদম একদম 40,000 টাকা দাম পড়বে। এই বাচ্চাটা যদি আমি কাইটে যদি বিক্রি করতে যাই এটা 15 থেকে 20,000 টাকা দাম হবে ভাই। এটা এটা আপনার কাছে? এটা আমার কাছে। যারা বাচ্চা ব্যবসা করে ওদের কাছে গেলে 25,000 টাকা লাগবে, ওদের কাছে বেশি লাগবে, কিন্তু আমার কাছে এটা কিন্তু 15,000 16,000 এটা দাম হচ্ছে কিন্তু ওই কাইটে। কিন্তু আমি বলছি না ভাই, 1 মাসের বাচ্চা আমি কাইটে বেচবো না, আমি জোড়া ধরেই বেচবো। জি। আর বাচ্চাটা যদি ধরেন কাইটে যদি এটা মাটা বেচতে যাই এটা 25 থেকে 30,000 টাকা দাম আছে, কিন্তু আমি তো ওইভাবে হিসাব করে বেচবো না ভাই। দেখেন দুইটি ছাগল এখন দেখাবো আমি আপনাদেরকে, একদম ইউনিক কালেকশন যাক বলে আলাদা। জি ভাই ইনশাল্লাহ, আমি বলছি প্রথমেই বলছি ভাই, একে আর সেরা হই আছে, অর সেরা হই আছে, কি নিবেন? দেখেন দুই দাঁতের সবে মাত্র একটা পাঁঠির বাচ্চা, কিন্তু 100% তোতা ভরে। দেখেন মুখে দেখেন একদম শর্ট প্রান্সের একটা মাল। জি। এগুলো মাল কিন্তু খুবই কম পাওয়া যায় ভাই, খুবই কম পাওয়া যায় ভাই। একটু স্থির করে ধরেন, আমি দেখাই মুখটা। এই যে দেখেন, দেখেন কি সুন্দর মুখ, একদম বেলচা কাকে বলে, বেলচা কাক কয়। দাঁতটা দেখা দেন ভাই। এই দেখেন সবে মাত্র দুই দাঁত, মানে দাঁত ভাঙে ওঠেনি এখনো ভাই, কেবল ভাঙতেছে। জি ভাই। আচ্ছা এগুলো দেখেন দুইটা কি বোন ভাই? হ্যাঁ দুইটা একই জোড়া না কিন্তু বোন ভাই, এটা দুইটা দুই মায়ের কিন্তু, দুইটা দুই মায়ের। ও আচ্ছা আচ্ছা। জি জি। এটা আরেকবার ও পাশে ঘুরান তো ভাই। এই যে দুই পাশে একই রকম কালার, এই পারে একটু একদম বেশি সুন্দর, এর থেকে আর কোয়ালিটি সম্ভব হতে পারে না। সেটা কোয়ালিটি হয় না ভাই। দাম চাচ্ছেন কত ভাই? ভাই এটা দাম 50,000 টাকা দাম চাও। একদম একদম 50,000 টাকা। আচ্ছা একদম 50,000 টাকা। আচ্ছা এটা আবার নেন, ওটা আবার দিয়ে দেন, এটা একটু দেখেন। এই যে আচ্ছা এই একটা ছাগল দেখেন। জি ভাই এটাও কিন্তু তোতাপুরি, কিন্তু এটা পার্সেন্টেজটা কিন্তু কম আছে, এটা কিন্তু পিয়ার বিটের কিন্তু ছাগল কিন্তু ভাই। এটা আপনার মুখের পাঁচটা কম, কিন্তু বডি কিন্তু এটা চাইতে ভালো আছে। হ্যাঁ বডি ফিটনেস কিন্তু আছে, এটা কিন্তু আবার এটা কিন্তু ভালো ভাই। বড় ভাই দাঁতটা একটু দেখা দেন ভাই। জি এই যে দেখেন, দেখি এই যে দুই দাঁত, দুই দাঁত কেবল, ছয় মাত্র দুই দাঁত, একবারে অল্প মানে বয়সে ছাগল, একদম খামার উপযোগী, একদম খামার উপযোগী ছাগল। দাম চাচ্ছেন কত ভাই? এটা 35,000 টাকা দাম। একদম একদম 35,000। আচ্ছা একই দাম 35,000 টাকা। জি দেখেন এখানে আরো দুটি ছাগল আছে, এই দুধ তোতা বই না ভাই? জি ভাই। আচ্ছা তোতা বড়ি, এগুলো বয়স কোনটা কেমন যাচ্ছে? এইটা ভাই এটা নতুন 8 দাঁত করে ভাই। 8 দাঁত করে? জি নতুন 8 দাঁত করে। আচ্ছা 8 দাঁত করে। এই যে ওলা, যাই হোক আমি আরেকটা কথা বলতে, দাঁত মাত্রের কথা জিজ্ঞেস করতেছি না আজকে, কিন্তু দেখাইতে পারতেছি না, কিছু মনে নেবেন না, যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে কিন্তু প্রতিবেদন করতেছি, যার প্রত্যেক সপ্তাহে যেহেতু করি নিয়মিত, এই কারণে কিন্তু প্রতিবেদনটা করা ভাই। দেখ আপনারা যখন নিবেন ভাইকে বললে আপনি আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সব দাঁত না আপনার অল বডি সহকারে যা যা দেখতে চান আমি সব ক্লিয়ার করে দেখাই দিব ভাই। আচ্ছা এই তোতার দাম চাচ্ছেন কত ভাই? এই তোতার দাম 40,000 টাকা দাম, এইটার দাম 40,000 টাকা দাম ভাই। আচ্ছা তাহলে জোড়ার দাম 80,000 টাকা দাম, যদি একত্রিত হলে সেই ক্ষেত্রে 2,000 টাকা ছাড় দিব ভাই। একদম বাঘা কালার মানে কি ভাই? সোপা সোপা কালার মনে হচ্ছে ব্রাসেল ভাইপার, সাপের মতো কালার সুন্দর দুইটা। আপনার 78,000 টাকা দাম, আর সিঙ্গেল নিলে 80,000 টাকা দাম, 40,000 টাকা পার পিস। জি ভাই এখানে দুটি ছাগল আছে, এগুলো কি জাতের ভাই? ভাই এটা তোতাপুরি, এটা কিন্তু একদম পিওর তো 100% বেলসা তোতা কিন্তু ভাই। আচ্ছা বেলসা তোতা। হ্যাঁ এটা একটু মুখের ফেস পান্স কিন্তু একটু কম আসছে, কিন্তু এটা কিন্তু তোতাই, এটা কিন্তু তোতাই কিন্তু ভাই, কিন্তু ফেস পান্স কম। হ্যাঁ এই হলো বিষয়, মানে তোতার মধ্যে কোয়ালিটি শেষ নাই, অনেক রকম আছে ভাই। যেরকম আমার কাছে তো আমি দেখাচ্ছি তো আজকে, আমার কাছ থেকে 20,000-এর তোতার থেকে 1 লক্ষ দামের তোতা আছে ইনশাল্লাহ। জি জি জি। তে আপনারা যেমন নিবেন তেমন আছে ইনশাল্লাহ, কি লাগবে বলেন? কেমন লাগবে? হ্যাঁ জি। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম 32,000 টাকা দাম ভাই। কয় দাঁতের? এইটা হচ্ছে 4 দাঁত ভাই। আচ্ছা দাঁত এই দেখেন, 4 দাঁত, 4 দাঁত দেখেন নিন, সমস্যা নেই। 32,000 টাকা দাম। আর এই দেখেন এইটারও আছে, আবার তোতা কোন রকম দিলেন? কে ছয় মাত্র দুই দাঁত বয়স। এটার দাম পড়বে খালি 26,000 টাকা দাম পড়বে। 26,000? 26,000 টাকা দাম পড়বে। দেখেন ওটা তোতা, এইটাও তোতা, বড় যে তোতা দেখালাম 38-39-40 ইঞ্চি, ওগুলোও তোতা, ওগুলোও তোতা। তোতার মধ্যে অনেক রকম আছে ভাই, যার সাথে যেমন কুলা। জি জি বুঝলেন এই অবস্থা। দেখ ভাই দাম যেটা চাইছে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে নিই। এইখানে দুটো ছাগল আছে, এই দুটো ছাগল কি ছাগল ভাই? এটা তোতাপুরি ছাগল কিন্তু। এই দুটো তোতাপুরি ছাগল? এটা তোতাপুরি ছাগল। এই দেখেন মুখের ফেস প্লান্সটা দেখেন আর। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু আমার ঘরের ছাগল কিন্তু দুটেই, আর আমার ঘরেই কিন্তু এটা ব্রিড করানো, কিন্তু 100% বেলচা তোতা দিয়ে কিন্তু ব্রিড করানো কিন্তু ভাই। দুইটাই? হ্যাঁ দুইটাই আমার ব্রিড করানো ভাই, গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। অবশ্য আমি আসার পর দেখলাম যে সেলিম ভাই বেশ কিছু ছাগল আবার হিটে আসছে নতুন করে। জি জি জি। হ্যাঁ মানে বৃষ্টি হচ্ছে তো হিটে আসবেই। জি জি আসবে ভাই। আচ্ছা এগুলো বয়সগুলো কেমন যাচ্ছে তাও ভাই? এগুলো 6 দাঁত করে, 6 দাঁত করে।
করে। জি ভাই। আচ্ছা এইটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম 32,000 টাকা দাম। 32,000 টাকা দাম। জি একদম রানিং ছাগল, প্রেগনেন্ট ছাগল পাচ্ছেন। আচ্ছা আর এটার দাম পড়বে 40,000 টাকা দাম পড়বে ভাই। 40,000 টাকা দাম। দরদাম করা যাবে? না দরদাম নাই ভাই। আচ্ছা দরদাম করা যাবে। কিন্তু একটা জিনিস, বিকাশ খরচ, ক্যারিং খরচ সব ফ্রি দিয়ে দেব ইনশাআল্লাহ। সব ফ্রি দিয়ে দেব। দেখেন দুইটা ছাগল দেখার মতো ছাগল, দুইটা ছাগল একসাথে দাঁড় করিয়েছে আমাদের সেলিম ভাই, দেখার মতো লাগতেছে ছাগল দুটি। যদি ভালো লাগে সিঙ্গেল ভাবে নিতে পারেন, আবার জোড়া ধরে নিলে অবশ্যই কম বেশি করে দিবে সেলিম ভাই। দুধের ছাগল অনেকেই, দুধের ছাগল গত সপ্তাহে আমার দুধের ছাগল করে পাগল হয়ে গেছে, কিন্তু আমি দুধের ছাগল দিতে পারিনি। জি জি জি। কিন্তু এই সপ্তাহে দুধের ছাগল আছে ভাই, বেশ কিছু ছাগল আছে। আচ্ছা দুধের ছাগল, এটা দুধ কতখানি হতে পারে ভাই? ভাই এটা সর্বনিম্ন আপনি এখন দোয়াবেন 1.5 লিটার দুধ হবে। 1.5 লিটার দুধ হবে, একটু কম হবে না ভাই। আচ্ছা এর কিন্তু বাচ্চা ছিল, এটা বিটেলের কিন্তু ক্রস ভাই, দুইটা বাচ্চা কিন্তু জি 65,000 দিয়ে বেচা হয়েছে। দুইটা বাচ্চা কিন্তু 65,000 টাকা দিয়ে বেচা হয়েছে, বিটেলের ক্রস কিন্তু। তার কিন্তু 100% আসে নাই, 80% বাচ্চার ইয়ে কালার আসছিল ভাই। এই দেখেন এটা যে ক্রস, বিটেলের ক্রস বোঝাচ্ছে, এই মুখটা দেখেন লম্বা, হ্যাঁ নৌকার মতো লম্বা, বডি লম্বা, এগুলো বুঝতে হবে যে আপনার হলো শুধু এগুলো ছাগলের ক্ষেত্রে ভাই 100% একটা পাঁঠার প্রয়োজন ভাই। জি জি, 100% প্রজনন যদি আপনি করাতে পারবেন তাহলে ক্রস ছাগল দিয়ে 100% বাচ্চার যদি না হয় 80% নিচে হবে না ইনশাল্লাহ। জি জি জি, আল্লাহ পাক চাইলে কিন্তু এর মধ্যে থেকে অনেক কিছু দিতে পারে। বুঝতে পারছি। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাচ্ছি, দাম চাওয়া 30,000 টাকা দাম, একদম 25,000 টাকা দাম পড়বে। 25,000? 25,000 টাকা, মাত্র 25,000 টাকা দাম ভাই। এই ছাগল কোথাও, আমি বলে গেলাম এই ছাগল, এই 25,000 টাকা এত বড় ছাগল কোথাও পাবেন না, নাহলে 45,000 টাকা লাগবে দাম। 45,000 টাকা, ওইগুলো 45, আমরা একসময় বেচছি 40-45, কিন্তু বাজার এখন কম। জি এখন কম রেটেই ছাগল বেচা, এটা হলো সঠিক কথা, এখন বাজার একটু কম, যার কারণে। কিন্তু সব সঠিক কথা বলবে না তো সবাই ভাই, কিন্তু আমার কাছে যেরকম, আমি কারণ আমার হচ্ছে বাণিজ্যিক খামার ভাই। জি আমার যখন যেভাবে আসে, যখন যে চালান যেভাবে আসে, আমি ওইভাবেই বেচা কেনা করি। এটা 30,000 কেনা আছে, আপনার কাছে 1,000 লাভ নিলো, লিয়ে 1,000 লাভ করে বেচে দেবো। লাভ ছাড়া কিন্তু আপনাকে দিব না ভাই, একটা জিনিস মনে করে রেখেন। লাভ কিন্তু আপনার কাছে করবো আমি, 500-র কাছে 1,000, 1,000-এর কাছে 500। এই জি জি, বুঝতে পারছি। যাক এটা 25,000 টাকা দাম থাকলো, এটা দেন, এটা ছেড়ে দেন। আচ্ছা পাশে আর একটা ছাগল আছে, ওইটা একটু দেখেন। এই যে এটা কি জাতের ভাই? ভাই এটা কিন্তু তোতা শিরোহির সংমিশ্রণ আছে ক্রস, কিন্তু ভাই তোতা শিরোহির সংমিশ্রণ, হ্যাঁ কিন্তু তোতার পার্সেন্টেজটা বেশি আছে, কিন্তু বেশি আছে। এই ছাগলটা কিন্তু আবার 2 মাসের উপরে কিন্তু প্রেগন্যান্ট করানো আছে, প্রেগন্যান্ট করানো আছে। জি ভাই, আল্লাহ পাক চাইলে টিকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এই বয়স কেমন যাচ্ছে এটা ভাই? বয়সটা এটা 6 দাঁত ভাই, 6 দাঁতের। এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম 32,000 টাকা দাম চাও ভাই। 32,000? জি ভাই। কম বেশি হবে? কম বেশি হবে বলতে একদম 30,000 টাকা দাম ভাই। একদম 30,000? 30,000 টাকা দাম পড়বে। আচ্ছা একদম 30,000 টাকা হলে ছাগলটা নিতে পারবেন। জি ভাই, এটা ছেড়ে দেন। ছেলে বারবারই কালেকশন ভালোই আছে নাকি ভাই? বারবারই ইনশাআল্লাহ, আমেরিকান বারবারিও আছে, আমি দেখাচ্ছি ভাই। আচ্ছা আস্তে আস্তে দেখো। আচ্ছা এই যে একটা ছাগল, এটা বিটেলের ক্রস। হ্যাঁ এটা বিটেলের ক্রস, দেখে বোঝা যাচ্ছে। জি ভাই। আচ্ছা এটা দাঁতটা কয় চলছে ভাই? দাঁতটা এটা সম্ভবত হয়তো 4 দাঁত। এই দেখেন 4 দাঁত ভাই, নতুন চকচক করতে 4 দাঁত ছাগল। জি ভাই। আচ্ছা 4 দাঁতের ছাগল, একদম পরিপাটি, তরতাজা, সুস্থ সবল, চকচকে ছাগল। জি ভাই। দাম চাচ্ছেন কত ভাই? এটা 20,000 টাকা দাম চাও ভাই। আচ্ছা এটা 20,000 টাকা দাম চাও। জি। তো আপনার জন্য একদম 19,000 টাকা দাম পড়বে ভাই। 19,000 টাকা দাম পড়বে। আচ্ছা মাত্র 19,000 টাকা হলে আপনারা এই ছাগলটা নিতে পারবেন। ক্রস বিটার, হরিয়ানার ক্রস বিট কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা, ছাগলটা কিন্তু এটা 3 মাস রানিং চলতেছে, কিন্তু প্রেগনেন্ট। হুম হুম হুম, 3 মাস রানিং চলতেছে, আর দাঁতটা কিন্তু সবেমাত্র দেখেন 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স? 2 দাঁত বয়স কিন্তু। আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই? এটা 22,000 টাকা দাম, একদম 21,000 টাকা দাম পড়বে। আচ্ছা একই দাম 21,000 টাকা? জি ভাই। ক্যারিং কস্ট এর দিয়ে দিবেন না? ক্যারিং খরচ আমি দিয়ে দেবো ভাই, বিকাশ খরচ, ক্যারিং খরচ সব আমার, আমি ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ। দিয়ে দিবে উনি। কেমন ধরনের ছাগল? ফুটবলের মতো গোল দু চারিদিকে, একদম সব রকমের ছাগল আছে ভাই আজকে ইনশাআল্লাহ। ফুটবলের মতো চারপাশে গোল বডিটা। জি জি ভাই। এ দাঁতছে ভাই? না এখনো দাঁতে নাই ভাই। আচ্ছা এখনো দাঁতে নাই, অথচ কিন্তু প্রেগন্যান্ট কিন্তু ভাই। প্রেগন্যান্ট? হ্যাঁ এই দেখেন দাঁতের কিন্তু কিচ্ছু নাই। আচ্ছা এখনো দাঁতে নেই কিন্তু প্রেগন্যান্ট হয়েছে? জি জি ভাই। প্রেগন্যান্ট মানে বেশি দিন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই? এটা 20,000 টাকা দাম চাও। 20,000 টাকা? হ্যাঁ 19,000 টাকা, একই দাম পড়বে 19,000 টাকা। আচ্ছা এক দাম যদি নিতে চান আপনার 19,000 টাকা? 19,000 টাকা। আর যদি মনে দাম দর করে নেবেন তাহলে 20,000 টাকার দাম? জি জি জি, তাহলে 19,000 আসবে। হ্যাঁ হ্যাঁ, দেন এটা ছেড়ে দেন। এক ও আদাতা ছাগল খুবই সুন্দর। আচ্ছা আরো একটা ছাগল আছে, এই যে বড় সরো ছাগল। এই ছাগলগুলো উচ্চতা কিন্তু অনেক বেশি। হ্যাঁ বড় সরো ছাগল ভাই, এটা কয় দাঁত যাচ্ছে বর্তমানে ভাই? এটা সম্ভবত 6 দাঁত ভাই, 6 দাঁত, নতুন 6 দাঁত দেখেন। আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই? এটা 25,000 টাকা দাম চাও ভাই। কি জাতের ছাগল এটা? ক্রস বিট? হ্যাঁ এটা ক্রস বিট কিন্তু ভাই, হরিয়ানা ক্রস। হ্যাঁ হরিয়ানা বিটেলের সংমিশ্রণ। আচ্ছা হরিয়ানা বিটেলের সংমিশ্রণ, 25,000 টাকার দাম। জি জি ভাই। বড় ছাগল অন্য জায়গায় দেখে আসে এখান থেকে নিন, সমস্যা নেই ইনশাআল্লাহ। অথবা সব জায়গায় দেখে আসে যদি মনে করেন সেলিম ভাই গুলাই হচ্ছে যে অন্য, হ্যাঁ তারপরে একটা জিনিস বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ, আবার এই যে ভিডিওতে দাম চাচ্ছি 25,000, আর আপনি বাড়িতে আসলে যে 30,000 হবে এরকম ভাবেন না। 25,000 দাম চাইছি, আমার কাছে আসবেন, আমার বাসায় আসবেন, দেখে শুনে নিয়ে যাবেন, আপনার জন্য আরো মাল প্রতি 1,000-2,000 করে ছাড় আছে ইনশাল্লাহ। জি জি জি, আপনি আমার বাসায় এসে দেখে শুনে নিয়ে যাবেন,
আপনি দাওয়াত থাকলে চা খাওয়ার, আপনি আমার বাড়ি চা খাওয়া যাবেন, আর হচ্ছে মাল প্রতি 2000 করে 1000 করে কম দিয়ে চলে যাবেন, কম দিয়ে চলে যাবেন। এইখানে আরেকটা দেখেন ছাগল, এটা কি হরিয়ানা ক্রস? জি ভাই, এই হরিয়ানার ক্রস, হরিয়ানা বিটেলের ক্রস, কানটা কিন্তু আবার সব বিটেলের মতো কিন্তু একদম কলা পাতা কান কিন্তু। আর সবচেয়ে বড় কথা, ছাগলটা কিন্তু হিটে আসছে, একদম ফুল দমে হিটে আসছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার যে বেলচা তোতা পাঁঠাটা আছে না, ইয়া সরি জিবলে তোতা পাঁঠাটা আছে 42 ইঞ্চি হাইটে, হ্যাঁ হ্যাঁ, এই পাঠা দিয়ে ইনশাল্লাহ প্রজনন করাবো, ভিডিও সহকারে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা নেবেন এই ছাগলটা সেলিম ভাইয়ের কাছে ভিডিও থাকবে, আপনি দেখে নেবেন, তবে ছাগলটা একদম ফুল হিট আসছে। জি জি জি, আর যে পরিমাণ হিট আসছে এখন বীজ দিলে বীজ থেকে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর বিকাল টাইম তো বৃষ্টি হচ্ছে ভাই, দাম চাচ্ছেন কত ভাই? এটা 20,000 টাকা দাম পড়বে। কয় দাঁত যাচ্ছে ভাই? দাঁতটা মনে হয় সম্ভবত 6 দাঁত, 6 দাঁতের, এই যে 6 দাঁত, 6 দাঁতের 20,000 টাকা দাম একদম ভাই? ভাই এটা একদম একদম দেন, এটা ছেড়ে দেন। আচ্ছা এই যে দেখেন, এই দেখেন একটা হরিয়ানার ক্রস বিট, এটা কিন্তু 1.5 মাস কিন্তু প্রেগনেন্ট আছে, কিন্তু দাঁতে নাই কিন্তু ভাই, এখনো এখনো দাঁতে নাই, এখনো দাঁতে নাই কিন্তু। ও দাঁতা ছাগল, এখনো দাঁতে নাই। ছাগলটা জটিল দেখতে, জটিল ছাগল ভাই, খুবই সুন্দর দেখতে। শিং এই প্যাচ মারবে বুঝছেন? জি ভাই, স্কুলে পর্যন্ত প্যাচ দিয়ে দিয়ে উঠবে, এক কান হচ্ছে কলা পাতা কান। হ্যাঁ হ্যাঁ, দাম চাচ্ছেন কত ভাই? ভাই এটা 20,000 টাকা দাম চাও, একদম 18,000 টাকা দাম পড়বে, একদম 18, একদম 18,000 টাকা দাম পড়বে। ফিক্সড প্রাইস 18,000 টাকা, ফিক্সড প্রাইস 18। এগুলো যদি 2 মাস 2.5 মাসের বাচ্চা কিনতে চান, সেই বাচ্চার দাম কয় টাকা পড়বে? জি, এই বাচ্চা কিন্তু কেনা লাগবে 15 থেকে 20,000 টাকা দিয়ে। জি জি জি, এই কোয়ালিটি বাচ্চাই নিতে হবে। 15,000 টাকা নেন, তারপর দেখেন কত টাকা সেভ হচ্ছে। দেন এটা ছেড়ে দেন ভাই। আচ্ছা আর একটি দেখেন, আচ্ছা মা বাচ্চা আছে। আচ্ছা এইটার কিন্তু দুইটা বাচ্চা আছে, দুইটাই কিন্তু আবার খাসির বাচ্চা আছে ভাই। তো খাসির বাচ্চাটা যেহেতু বয়স হয়ে গেছে, এটা দুধ টুধ ছেড়ে দিছে, এখনো মাঝে মধ্যে 2-1 টান করে খায়। জি জি জি, কিন্তু এটা কাইটেও বিক্রি করা যাবে, দুইটাই কিন্তু খাসির বাচ্চা, মানে খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এটা আবার পাঠা দেওয়া আছে, তো এই জন্য আস্তে আস্তে হয়তো দুধটা কমে যাচ্ছে, বা এই যে বাচ্চারাও ছেড়ে দিচ্ছে দুধ। হুম হুম হুম, বুঝতে পারছি। আপনারা আলাদা করে কাইটেও নিতে পারবেন, জি কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে না একসাথে নেবেন, সেটাও পারবেন ইনশাআল্লাহ। দুইটি বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই? এই দুইটা বাচ্চার দাম চাইতে গেলে 25,000 দাম চাবো, 1,000 কম 24,000 টাকা দাম পড়বে, 12,000 টাকা পিস, মাত্র 12,000 টাকা পিস। এই দেখেন এগুলা দুইটাই খাসির বাচ্চা, দুইটাই খাসির বাচ্চা, দুইটাই খাসির বাচ্চা। আলাদা করে নিলে কি 12,000 থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে, হ্যাঁ থাকবে। আচ্ছা আলাদা করে নিলে 12,000 থাকবে। আর মা ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাইতে গেলে ভাই চাবো হলে 20,000 দাম, 18,000 টাকা এক দাম পড়বে ভাই। 18,000, 18,000 টাকা, মাত্র 18,000। আচ্ছা 18,000 টাকা হলে এই সুন্দর এই ছাগলটি আপনারা নিতে পারবেন। জি জি, আর বাচ্চা দুইটি বাচ্চা সহ যদি মা ছাগল নিতে চান, অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে নিন, ভাই অবশ্যই কম বেশি করে, অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা সেলিম ভাই, জি ভাই, বারবারই নাকি? হ্যাঁ বারবারই ভাই। আচ্ছা বারবারই, এই যে দেখেন একটি বাচ্চা সহ একটি মা ছাগল, বারবারই ছাগল, এই যে পাঠা এবং পাঠি বারবারই ছাগল, এই যে পাঠা আছে বারবারই, এই যে কালেকশন গুলো এই অন্যান্য বারবারি চাইতে এগুলো বড় বারবারি। জি জি ভাই, এটা আমেরিকান বারবারি ভাই, আমেরিকান বারবারি না? জি ভাই। এই এই মেয়েটা কি দাঁতছে ভাই? ভাই হ্যাঁ দাঁতছে ভাই, এটা 4 দাঁত, 4 দাঁতের। জি ভাই, এই দেখেন দেখেন উলান সুন্দর, বাচ্চা টাচ্চা নামছে কিন্তু। হ্যাঁ এই আর আগে বাচ্চা দিছে একবার কিন্তু, পাঁঠাটাও কিন্তু আবার হচ্ছে হলো 4 দাঁত কিন্তু ভাই, মুন্ডি পাঁঠা কিন্তু মুন্ডি। আচ্ছা অনেক সুন্দর কিন্তু ওই বিগ সাইজের কিন্তু দাঁতছে। হ্যাঁ আচ্ছা 4 দাঁত, 4 দাঁতের পাঠা আর 4 দাঁতের পাঠি, পাঠিটার দাম চাচ্ছেন কত ভাই? পাঠিটা আর পাঠাটা জোড়া দাম চাচ্ছি 70,000 টাকা দাম। 70,000? হ্যাঁ 70,000 টাকা দাম চাচ্ছি জোড়া। আচ্ছা আর জোড়া ধরে যদি কেউ নেয় তাহলে অবশ্যই কিছুটা কম বেশি করবো, সেটা বলেই দিই, 2-1,000 না 5,000 টাকা কম, 65,000 টাকা দাম পড়বে। দেখেন জোড়া ধরে 4 দাঁতের বারবারই মেয়ে ছাগল, 4 দাঁতের আপনার হচ্ছে পাঠা বারবারির, দুইটা হচ্ছে মাইক কান, মাত্র 70,000 টাকা আমাদের সেলিম ভাই দাম চাইছে, এর মধ্যে আবার দরদাম করার সুযোগ আছে। সুযোগ আছে মানে 5,000 টাকা ছাড় দিয়ে দিছি ভাই, মাত্র 65,000 টাকা দাম পড়বে, ক্লিয়ার ভাবে বলেই দিই ভাই, 65,000 টাকা দাম। সেই ক্ষেত্রেও আবার বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি, সব ফ্রি আছে। জি ভাই, মাত্র 65,000 টাকায় বারবারই ছাগল, পাঠা এবং পাঠি, তাও আবার 4 দাঁতের। দেন এই দুইটা ছেড়ে দেন। আচ্ছা মা বাচ্চাটাকে একটু দেখে নি। এই দেখেন মা, খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ খুবই সুন্দর মানে খুবই সুন্দর ভাই। জি জি ভাই, এগুলো মেয়েটার বয়স কেমন যাচ্ছে মাটার? ভাই অল্প 1-1.5 মাস বয়স ভাই। আচ্ছা 1-1.5 মাস বয়স পাঠি বাচ্চা। জি জি জি। আচ্ছা আর মাটার বয়স? মাটার বয়স হচ্ছে আপনি 4 দাঁত ভাই, এই দেন নতুন 4 দাঁত, কেবল 4 দাঁত, সমান হয়নি এগুলো না, মানে প্রথমেই বাচ্চা দিছে একটা। জি জি, প্রথমেই বাচ্চা দিছে একটা, প্রথমেই বাচ্চা দিছে একটা। জি জি। আচ্ছা এই মা বাচ্চা সহ দাম চাচ্ছেন কত ভাই? এটা 40,000 টাকা দাম পড়বে ভাই। 40,000 টাকা? জি ভাই। আচ্ছা 40,000 টাকা হলে আপনারা এই বাইরের ছাগলটা নিতে পারবেন, বাচ্চা সহ, বাচ্চা সহকারে 40,000 টাকা দাম। 40,000 না ভাই, 35,000 টাকা দাম, ফিক্স দাম 35,000। 35,000? 35,000 টাকা দাম পড়বে। 35,000 টাকা হলে আপনারা বারবারই ছাগলটি পেয়ে যাবেন আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে, বাচ্চা সহ। জি ভাই। ঠিক আছে ভাই, দেখেন বারবারই পাঠা। জি ভাই। ভাই এই পাঠাটা বয়স কেমন যাচ্ছে বর্তমানে এখন? সবে মাত্র 6 দাঁত বয়স ভাই। 6 দাঁত বয়স? 6 দাঁত বয়স। সেই বড়? সেই বড়। আর পাঠাটার রূপ চেহারাটা দেখেন যে কি
অন্যরকম ডিজাইনের পাটাটা। জি জি ভাই, মানে অন্যান্য জায়গা বারবার দেখছি হাইটটা ছোট হয়, কিন্তু এর হাইটটা কিন্তু অনেক বেশি, অনেক বড় ভাই। মাপ দিয়ে দেবো হাইটটা? হ্যাঁ অবশ্যই মাপ দিয়ে দেন। আপনারা আবার বলেন এই আল্লাহ এই মাপে বারবারই হয়, কিন্তু বারবারই ছাগল তো ছোট হয়। হ্যাঁ বারবারই ছাগল তো মূলত অনেক ছোট হয়। জি জি, কিন্তু তুলনামূলক ভাবে এগুলো বারবারই কিন্তু অনেক বড় কিন্তু ভাই। আচ্ছা দেখেন, অনেক বড় কিন্তু ভাই। কত? 31-32 কাছাকাছি হাইট আছে, একদম মাইক কান। এই যে দেখেন, জি জি, একদম মাইক কানের পাঠা। দাম চাচ্ছে কত ভাই? এটা ভাই এটা 50,000 টাকা দাম ভাই। একদম একদম 50,000 টাকা, একই দাম। 50,000 টাকা হলে আপনারা এই পাঠাটা নিতে পারবেন। দেন ছেড়ে দেন ভাই। এটা কি? এটা পাঠার বাচ্চা ভাই, এটা ক্রস ব্রিডের একটা পাঠার বাচ্চা ভাই। ক্রস ব্রিডের পাঠা বাচ্চা? জি জি ভাই। আচ্ছা এটা বয়স কবে যাচ্ছে ভাই? বয়স এটা তো 3-3.5 মাস বয়স ভাই। 3-3.5 মাস? জি ভাই। আচ্ছা এর জোড়া আছে নাকি পাশের জোড়া? না না এটা জোড়া না ভাই, এটা জোড়া সাথে যেটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? জি ভাই। আচ্ছা মানে কোকরানো চুল, খুবই সুন্দর কোকরানো চুল। দেখেন না মানুষের মাথা পর চুল কোকরানো থাকে, এটা কোকরানো চুল। আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই? ভাই এটা 15,000 টাকা দাম চাওয়া ভাই, একদম 13,000 টাকা দাম পড়বে ভাই। একদম 13,000? 13,000 টাকা দাম পড়বে। জি দেন, এটা ছেড়ে দেন। আচ্ছা আর একটা পাঠা, এই যে একটা তোতাপুরি, 100% তোতাপুরি খাসির বাচ্চা ভাই। খাসি বাচ্চা? জি জি খাসির বাচ্চা। খাসি বাচ্চা, বয়স ভাই? এই খাসিটার বাচ্চা বয়সটা ভাই 6-6.5 মাস বয়স, আর এটার দাম পড়বে মাত্র 15,000 টাকা ভাই। মাত্র 15,000? মাত্র 15,000 টাকা, একই দাম ভাই। আচ্ছা এই খাসি বাচ্চাটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে 15,000 টাকা দাম পড়বে। জি আপনারা আবার দেখে মনে করেন যে ঝোলটু মোলটু ছাগল নিয়ে যায়, এক মাস খাওয়ান তাহলে বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারবেন আমি কত খাওয়াবো ভাই, আমার ঘরে 6-6 ছাগল আমি কত খাওয়াবো। জি জি বুঝতে পারছি, ঠিক আছে এটা ছেড়ে দেন। সেলিম ভাই সেই পাঠা? সেই পাঠা মানে কি আমি প্রত্যেক বছরই তো আমার মনসা পুজো উপলক্ষে থাকে, ওগুলো এতক্ষণ দেখাইলাম আমার খামারি পাঠা, এখন হচ্ছে হলো মনসা পুজো উপলক্ষে যে পাঠাগুলো আছে সেই পাঠাগুলো আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন পাঠাটা, এই পাঠাটা কমসেকম 60-65 কেজি লাইভ ওয়েট আছে কিন্তু এটা। এই পাঠাটা দেখেন শরীর স্বাস্থ্যটা দেখেন, মানে কলসি বসা ধোয়া যাবে এরকম একটা অবস্থা। বুঝতে পারছি, কলসি বসা ধোয়া। তারপর আপনি যে বাড়িতে মনে হয় পার হয়ে যাবে এত, মানে গোল গাল তো পাথরের মতো ওজন। জি ভাই। এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা 45,000 টাকা দাম চাই, একদম 42,000 টাকা দাম পড়বে ভাই। 42,000 টাকা দাম পড়বে। ক্রস বিট ভাই? হ্যাঁ এটা ক্রস বিটের কিন্তু ভাই। 42? আচ্ছা জি, এগুলা তৈরি করে মনসা পুজো উপলক্ষে এগুলো পাঠা জোগাড় করা ভাই। এই যে দেখেন, এই পাঠা দেখেন, এই যে দেখেন, জি পাঠা কাক কয়, বলির পাঠা কাক কয় দেখেন, একটু তাকালিয়ে দেখেন, স্বাস্থ্য দেখেন ভাই, শরীর স্বাস্থ্য দেখেন, আর চেহারা দেখেন ভাই। এটা লাইভ ওয়েট কত যেতে পারে ভাই? ভাই এটা লাইভ ওয়েট 75 কেজি আছে ভাই। 75 কেজি লাইভ ওয়েট? লাইভ ওয়েট আছে। এগুলো মানে সচক্ষে দেখলে আপনারা বুঝতে পারবেন যে না ফিল্ম ঠিক কথা বলছে। এদের ওই পেট থেকে মাজার কাঠি থেকে লেজ পর্যন্ত এত মোটা ছাগল, আর এত শক্ত ছাগল বলির ছাগল আর হয় না ভাই। জি জি জি, এগুলো হাইট যেমন ধরো কিন্তু গোল গাল ছাগল। জি জি ভাই। এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা দাম 40,000 টাকা দাম পড়বে। 40,000? জি ভাই। দুইটা ছাগলই আমার কাছে পছন্দ, খুবই সুন্দর দেখেন। 40,000 টাকা? 40,000? কারণ আমরা তো খুচরা বেচাকেনার হিসাবটা আমরা করি না ভাই, আমরা সব সময় আমার চিটাং এর ভাইয়েরা কিন্তু এই যে এখন থেকে শুরু হবে ইনশাল্লাহ, অলরেডি কালকের থেকে কিন্তু শুরু হয়ে গেছে আমার চিটাং এ কিন্তু পাঠা ছিল, পাঠা কিন্তু আমার কাছে বড় 25টার মতো পাঠা ছিল, এখন আর হাতে গোনা মানে বলির পাঠা মনে আছে আর 5-7-10টা আছে। জি আবার কালকে থেকে নতুন মাল উঠবে, কালকে থেকে সেল, দিন দিন সেল হয়ে যাবে ইনশাল্লাহ, আমার কাছে থাকবে না ইনশাল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা এটা কি ভাই? ভাই এটা 100% এই বেলচা তোতা পাঠা ভাই। বেলচা তোতা পাঠা? বেলচা তোতা পাঠা। আচ্ছা এটা হচ্ছে বেলচা, এই যে দেখেন কি অবস্থা, এই যে দেখেন বেলচা তোতা। জি ভাই। এটা দাঁত কাটা চলছে ভাই? এটা 6 দাঁত। আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা 75,000 টাকা দাম চাওয়া ভাই, 70,000 দাম পড়বে। আচ্ছা 70,000 টাকা পড়বে, 75,000 চাওয়া দাম, ফিক্সড প্রাইস 70,000 টাকা। জি ভাই। আচ্ছা দেন ছেড়ে দেন। এই পাশে আসেন ভাই, এই যে এটা একটু খুল না, দেখানো যাচ্ছে না। আচ্ছা এই পাশে আসেন ভাই, সেলিম ভাই ওটা পরে দেখাই আমরা, এটা শেষ করে দিই। এই যে ছোট একটু পাঠা দেখে, ছোট পাঠা ভাই, এই যে এই ছোট পাঠাটা, এইটা কিন্তু বলির উপলক্ষে বুঝলেন, মনসা পূজা উপলক্ষে এগুলো পাঠা কিন্তু চলবে, কিন্তু যারা ছোট পাঠা চান তাদের জন্য কিন্তু এইটা। আচ্ছা এটা দাচ্ছে ভাই? ভাই এটা অবশ্যই দাচ্ছে, এই যে দেখেন দেখাই। হ্যাঁ দেখি, এই দেখেন 4 দাঁত। কেবল 4 দাঁত? 4 দাঁত। দাম চাচ্ছেন কত পাঠাটা ভাই? এটা 25,000 টাকা দাম ভাই। 25,000? হ্যাঁ 25,000 টাকা দাম। একদম একদম 22,000 টাকা দাম পড়বে। 22,000 টাকা? একদম 22,000 টাকা। লাদুস এটা যদি আর 15 দিন পর বিক্রি করি তাহলে এটাই 8,000 থেকে 30,000 টাকা বিক্রি করবে, লাভ করে বেঁচে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। দেন ছেড়ে দেন। আচ্ছা নিয়ে এসো। আচ্ছা ভিতরে নিয়ে এসো। এই যে আরেকটা দেখেন, বড় সরো পাঠাটা দেখাটি খুব যন্ত্রণা, বড় সরো। আর এই দেখেন শরীর স্বাস্থ্যটা দেখেন, এর সেরা হই আর সেরা হই। হ্যাঁ হ্যাঁ, মানে বলার মতো না। এই যে পাঠাগুলো দেখেন একদম ইউনিক কালেকশন বলতে গেলে। জি ভাই। এত পরিমাণ গায়ে গোশ দাঁতছে ভাই, বলার মতো না ভাই, এত পরিমাণ গোশ দাঁতছে ভাই। হ্যাঁ দাঁতছে ভাই, এগুলো সবই 2 দাঁত 4 দাঁত 6 দাঁত এরকম করে। আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা 45,000 টাকা দাম চাওয়া ভাই। 45,000? জি ভাই। দেখেন এই যে 40-45 এর মধ্যে যে পাঠাগুলো দেখালো সেলিম ভাই, একদম পারফেক্ট আমি মনে করি। তারপরে এটা 45,000 টাকা না, এটা আরো কম রাখা যাবে, একদম 40,000 টাকা দাম রাখা যাবে। 40,000? 40,000 টাকা দাম রাখা যাবে। আচ্ছা 40,000? যদি মনে করেন আমি সেলিম ভাইয়ের কাছ থেকে আর সেটা যদি কমের রেটে যে জানে পাবেন,
সেখান থেকে নেবেন ইনশাল্লাহ। আমার কাছে আসলে পরে একটা বিশ্বাস রেখে একটা আস্থা রেখে আসতে হবে, ইনশাল্লাহ আমি পাইকারি রেটে মাল দিই সারা বছর, কিন্তু আমি চিটাঙ্গে মাল সাপ্লাই দিই, সেই হিসেব করে আমার কাছ থেকে নেবেন, দশটা টাকাও ইনশাল্লাহ ঠকবেন না ইনশাল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা দেন, ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, আরো কিছু আছে ওগুলো? হ্যাঁ অবশ্যই। এটা কি জাতের পাটা? এটা কিন্তু শিরোহি পাটা হয়। শিরোহি পাটা? জি জি, শিরোহি 100% শিরোহি পাটা কিন্তু। আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এখন? ভাই দুই দাঁত, ছয় মাত্র দুই দাঁত বয়স, এই যে দেখেন দুই দাঁত, ছয় মাত্র দুই দাঁত। আচ্ছা দুই দাঁত, হ্যাঁ দুই দাঁত বয়স। এটার দাম কেমন আছে ভাই? এটা 30,000 টাকা দাম চাচ্ছি ভাই। 30,000? 30,000 একদম একদম 30,000 টাকা, একদম 30,000 টাকা। আচ্ছা এটা পাটা না ভাই? ভাই এটা পাটার বাচ্চা ভাই। এটা কয় মাস বয়স যেতে পারে ভাই? এটা 6 থেকে 7 মাস বয়স। আচ্ছা 7 মাস বয়সে পাঠা। জি এই পাঠাটা কেমন দাম আছে ভাই? এটার দাম চাইতে গেলে 25,000, 25,000 না একদম 20,000 টাকা দাম পড়বে। আচ্ছা স্যার এগুলো কিসের ক্রস ধরা যায় ভাই? এটা হরিয়ানার ক্রস ভাই। হরিয়ানা ক্রস, সিরিয়ার ক্রস ধরা হয়। জি জি, কালার ভেদে। জি জি, কালার ভেদে। এটা হরিয়ানা হচ্ছে সিরিয়ার ক্রস ভাই। আচ্ছা তাহলে একদম কত নেবেন ভাই? একদম 20,000 টাকা দাম ভাই। ভাই 20,000 টাকা দাম একদম। একদম 20,000 টাকা? জি ভাই। ক্যারিং কস্ট দিবেন? খুবই সুন্দর কিন্তু বাচ্চা কিন্তু ভাই। আচ্ছা ক্যারিং কস্ট দিবেন? হ্যাঁ ক্যারিং খরচ সব দিয়ে দেবো ভাই। আচ্ছা ক্যারিং কস্ট দিয়ে দিবেন। এই তো মোটামুটি ছিল না ভাই? জি আশা করি ভাই এই পর্যন্ত দেখাতে পারলাম, বৃষ্টি ভাই আর ভিতরে কি করবো আর দেখাতে পারলাম না আজকে। ঠিক আছে ভাই, ভালো থাকে তো।